আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করতেছি আপনারাও সকলে ভালো আছেন আজকে সকাল ভোরবেলা দেখি মেঘলা আকাশ এটা কয়েক কয়েকদিন আগের ভিডিও তা ভোরের বেলা ফজরের নামাজ আদায় করে আমি বসেছিলাম ঠিক তখনই আমাকে আমার ভাসুর ডাকতে গেছে যে শীঘ্রই চকে চলে আসো যায় ধান রয়েছে ধান থোবাইতে হবে ধান বাড়িতে আনতে হবে এসে দেখি ধান খেতে সাপ আপনারা ভিডিওতে খেয়াল করছেন কিনে যে জায়গা সাপ ছিল তা আমার ভাসু ছেলে তো ভয় পেয়ে ফাঁকে দাঁড়ায় রয়েছে ওই যে আমার আমার বাসরের ধান সব নিয়ে যাচ্ছিল আর আমি আর আমার বাঁশরের ছেলে সমস্ত ধান এক জায়গায় করে তারপর বোঝায় বেঁধে তারপরে দিছিলাম বাড়িতে নেওয়ার জন্য ওই যে ওই জায়গায় সাপ ছিল তা আমরা ভাবছি ধান নাড়াচাড়া পড়ছে সাপ হয়তো বা চলে গেছে কিন্তু না সাপ ওই জায়গায় রয়ে গেছে আজকে হঠাৎই কীভাবে যেন ঝিরি বৃষ্টি পড়তেছে আকাশ দেখে বৃষ্টি বোঝা যাচ্ছে না কিন্তু আমরা যতক্ষণ এই ধান থোপাইছি অতক্ষণ পর্যন্ত হালকা হালকা বৃষ্টি পড়ছে আকাশের অবস্থা খুব মেঘলা দেখেন আকাশটা খুব ভারী হয়ে গেছে এর জন্য সুখ না দান এখানে আর রাখা যাবে না বাড়িতে নিয়ে রাস্তার পাশে রেখে দেবো যে চতুর্দিকে ধান আছে এ ধান তো কাটা হয়নি এর জন্য এখানার মেশিন আসবে না মেশিন রাস্তার পারে নিয়ে গেলে তখন আসবে ওইখানেই ধান মারই করা হবে তাই আমার বাঁশুরে দানগুলি সব একা নিছে কিন্তু কেয়ার আর করার বাড়ি পর্যন্ত তার আমরা নিতে পারবো না তাই ভোরবেলা উঠে আমি আর আমার বাঁশুরের ছেলেগুলো হাতে হাতে গুছাই দিয়েছি ওই যে দেখেন এখানে সাপ আছে এখনও পর্যন্ত ওই যে সাপ চলে যেতেছে আপনারা লক্ষ্য করে দেখলে হয়তো বা বুঝতে পারবেন ওই যে সাপটা চলে গেল সমস্ত দান থবানো হয়ে গেছে তারপর সাপটা কিন্তু এখানে রয়েই গেছে আসলে আমরা এটা বুঝতেই পারিনি তা ওই পাশের ক্ষেতের দান হয়ে গেছে এখন এই পাশের ক্ষেতের দান থাচ্ছিলাম এত সকালে এসে দেখি ধানের উপরে হালকা হালকা কুয়াশা পড়ে গেছে ভোরবেলা ঘুম থেকে উঠি আমার বাসুরের ছেলে আসছে ও তো ঘুমাইছিল ওরে ডেকে নিয়ে আসছে যে আমি একা একা থাকবো তা আমরা আসতে না আসতে আবার আমাদের আগে চলে আসছে তো এসে দেখে যে যেরকম সাপ দেখে ওই ভয় পেয়ে এক জায়গায় চাপে দাঁড়ায় আসছিল তারপর দুইজন মিলে হাতে হাতে এই বাইছে, থাইছি বোঝা আর আমার ভাসুরের মাথায় উঠাই দিছি এগুলো আমার ভাসুর নিছে তা দাদা ভাই এই ধান কেটে দিছে ধান মাথায় করে নিয়ে দিছে মারই করে দিছে এই যে ধান দেখেন এখানে এনে থোবায় রাখছি ঢেকে তারপর বাড়িতে আসতে না আসতে দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে জুড়ে এখানে বৃষ্টি বৃষ্টি হইতেছে এখন তো এখন ওইদিকে চর দিয়ে ধানগুলি আরও ভালো করে ঢাকা দরকার ছিল কিন্তু বৃষ্টি এসে গেছে পরে ঢেকে দিছি তাই দুপুরবেলা এই যে মারই চলে আসছে ধান মলন দিতে এই মারইটা আসার কথা ছিল পরের দিন সকালে কিন্তু চলে আসছে দুপুরবেলা তা আমি জোহরের সময় এসে গোসল মোসল করে একদম নামাজ টামাজ পড়ে রেডি হয়ে গেছি আর তখন আমার দাদাভাই বলতে আসছে যে মারও আসছে ধান মলন দেবে এসে আমার সাথে বস্তা ধরো কি আর করার তখন আবার জামা কাপড় চেঞ্জ করে তারপর আবার এখানে আসছি যেহেতু আমার ধান আমার তো কষ্ট একটু করতেই হবে তা বেশিরভাগ কাজই আমার ভাসুরি করছে ওই যে আমার ভাসুরের ছেলে সব ধান ওইখান থেকে এনে বস্তায় দিচ্ছে আর আমি শুধু বস্তা ধরে রাখছি এভাবে ধান মারই দেওয়া হয় আপনাদের ওইখানে কেউ দেখছেন কি না ধান কীভাবে মারই দেওয়া হয় তা কার কোন জায়গায় কিভাবে ধান মারই দেওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওর এই পর্যায়ে বলতে চাই ভিডিওটির কোথাও কোনো অংশ যদি একটুকু ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনার ছোট্ট একটি লাইক আমার ভিডিওটি বেশ কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আপনারা যারা আমার চ্যানেল আজকে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এটা পরের দিন পরের দিনে যে হওয়ার সকালবেলা দিয়ে হালকা কি সুন্দর রোদ উঠছে বেশ রোদ উঠছে আকাশ একদম পরিষ্কার তা ভাবলাম আমি আকাশটা যেহেতু পরিষ্কার হয়ে গেছে তাহলে ধানগুলি বের করি ধানের মধ্যে অনেক ময়লা রয়েছে এই ধান উড়াইতে হবে তা ধানের বস্তা আমার বাসর বের করে দেয়া গেছে আমি যে চট বের করছি এখন চটটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরে এখানে ধান বের করব বের করে ফ্যান দিয়ে ধান উড়াবো ওরা রোদ দুয়ারে আসলে তাহলে মেলে দেব হালকা একটু শুকাবে যে হালকা হালকা যেহেতু বৃষ্টির ফোটা পড়ছে তাহলে আর দান নষ্ট হবে না তার কিছুদিন পরেই ধান ভিজাবো সিদ্ধ করবো আপনারা যারা শহরে আলিশান বাড়িতে থাকেন তারা হয়তো বা গ্রামের কষ্ট কিছুই বুঝতে পারবেন না গ্রামের মানুষ গ্রামের বউরা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে শুধুমাত্র যারা গ্রামে থাকে তারা এগুলি বলতে পারবে তা হঠাৎই আমার ছোট ননাস আসছে আমার শাশুড়িকে দেখতে একদমই আমি জানি না এসে দেখে এভাবে আমি দান নিয়ে ওড়ি করতেছি পর আমার সাথে সাথে সব কাজ করে দিছে তাই আমার প্রত্যেকটা ভিডিও যারা দেখেন আর আমার চ্যানেলটাকে যারা নতুন করে সাবস্ক্রাইব করছেন ফেসবুক পেজটাকে যারা ফলো করে দিচ্ছেন সকলকে ধন্যবাদ আপনারা সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আপনাদের ভালোবাসার সাপোর্ট থাকলে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো তবে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ধান উড়ানো হয়ে গেলে আমি ধানগুলো বস্তায় ভরে রেখে দেব পরে ধান সিদ্ধ করব শুকাবো নেক্সট ভিডিওর আশায় থাকবেন আল্লাহ হাফেজ আজকের ভিডিও এই পর্যন্তই